আলো কি তো কুরআন জিপিএইচি শিপক আলো কি তো কুরআন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد، شكرا شكرا আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখবার জন্য আরটিভির পর্দায়, দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতার রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023 powered by RFL Pipe and Fittings. Co-sponsors, Teletalk Bangladesh Limited, Smart Synthetic Color Paste, Al Arafa Islami Bank, O Bukhari Lungi. প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে কল্যাণ থাকবে যতদিন তোমরা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে এবং সাহারিটা একটু বিলম্বে করবে। আমাদের সময় আমাদের অনেককেই আমরা দেখি যে ইফতার দেরিতে করি, এমনকি ইফতারের সময় হওয়ার পরে অনেক সময় দেরি করে আমরা ইফতার করি। এই অভ্যাস যেন আমরা পরিত্যাগ করি, আপনাদের প্রতি সে অনুরোধ থাকবে। প্রিয় দর্শক, আমরা আছি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে, যে গ্রুপে চারজন প্রতিযোগী তেলাওয়াত করবে। চলুন এক নজরে দেখে আসি কোন কোন প্রতিযোগী বন্ধু আলোকিত এই মঞ্চে আলো ছড়াবে। আলোকিত কুরআন জিপিএইচি শিপক আলোকিত কুরআন। আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুদের, এবার তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করবেন সেই সম্মানিত বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক, প্রখ্যাত কারি ফদিলাতুল উস্তাদ কারি রফিক আহমদ উসমানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন একজন সম্মানিত বিদেশি বিচারক, চলুন তার সঙ্গে পরিচিত হয়ে আসি। আমাদের সঙ্গে বিচারক আসন অলঙ্কৃত করেছেন ফদিলাতুল উস্তাদ আব্দুল লতিফ ওয়াহদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন একজন সম্মানিত অতিথি, চলুন আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আনম রফিকুর রহমান আল মাদানী, ডিন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আপনাকে চমৎকার আয়োজনে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনব তিলাওয়াত। প্রথমেই যে ছোট্ট বন্ধুকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, কেরানীগঞ্জের বন্ধু এস এম সফিউল্লাহকে, তাকে প্রশ্ন করবেন মিশরের প্রখ্যাত কারি ফদিলাতুল উস্তাদ আব্দুল লতিফ ওয়াহদান। জিপিএইচি শিপক আলোকিত কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم. وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي بالمؤمنين.
قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرِّض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن مئة يغلبوا 1000 من الذين كفروا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. حسبك. صدق الله العظيم. بارك الله فيك. ما شاء الله صفي الله ما شاء الله খুব সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম সর্বপ্রথম উস্তাদ আব্দুল লতিফ ওয়াহদান হাফিজাহুল্লাহ. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على اشرف المرسلين نقول بالله التوفيق بارك الله فيك وزادك من فضله ومن عليك بالخير الكثير. اللهم امين جزاك الله. دكتور ولي الرحمن خان. بسم الله الحمد لله استاذ এই ছেলের জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা তাকে যেন এই ক্ষেত্রে আরো তৌফিক আতা করেন তারপর ভালো হয়েছে বারাকাল্লাহ ফিক ওয়াইয়াক আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য জানতে চাইবো আমাদের আজকের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আনোয়ার রফিকুর রহমান আল মাদানী. আলহামদুলিল্লাহ খুদিকারী খুব সুন্দর তেলাওয়াত করেছে মনোমুগ্ধকর মনকে কেড়ে নেওয়ার মতো তেলাওয়াত করেছে তার উদ্দ্রুত আর কল্যাণ কামনা করে আরও যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সে দোয়া করি. আসসালামু আলাইকুম. আল্লাহুম্মা আমিন ওয়া আলাইকুম সালাম. সফিউল্লাহ ইফতারের পরে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে সবাই খুব প্রশংসা করেছে তোমার মাশাআল্লাহ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু. প্রিয় দর্শক আমরা শুনলাম এস এম সফিউল্লাহর তিলাওয়াত. চলুন ছোট্ট এই বন্ধুটি সিলেকশন রাউন্ডে কেমন পারফর্ম করেছিল আমরা দেখে আসি। আমরা দেখে নিলাম এস এম সফিউল্লাহর চমৎকার তিলাওয়াত। প্রিয় দর্শক আমরা আছি তৃতীয় রাউন্ডের চতুর্থ গ্রুপ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে। পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে মৌলভীবাজারের বন্ধু জাওয়াদ সিদ্দিক তানি, তাকে প্রশ্ন করবেন
قاري رفيق أحمد عثماني. جي بي اي جي شفاء آلوكيتو قرآن. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن ربي يقذف بالحق علام الغيوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن ربي يقذف بالحق علام الغيوب. قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. قل إن ضللت فإنما وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب. ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب. وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد. وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد. وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل. إنهم كانوا في شك مريب. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع. يزيد في الخلق ما يشاء قدير. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله جواد صدق تنين نيرভার তেলাওয়াত করলো কেমন লাগলো উস্তাদ আপনার কাছে জানতে চাই. بسم الله ما شاء الله তানিমের একটা অভিজ্ঞতা আমি বলতে হয় আমার মনে হয় সে অনেক ভালো হাফেজ আমি এ পর্যন্ত লুকমা লাগিনি এবং যে পড়তে থাকে একটা পরে একটা আয়াত একবারে কম্পিউটারের মতন ভিতর থেকে নির্দ্বিধায় বেরিয়ে আসতেছে. আল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এগিয়ে যাও আল্লাহ পাক তৌফিক দান করুন. আল্লাহুম্মা আমিন. আপনাকে অসংখ্য ধন্যবাদ. ছোট্ট এই বন্ধু কেমন তেলাওয়াত করলো জানতে চাইব প্রফেসর ডক্টর আনম ও রফিকুর রহমান আল মাদানী আপনার কাছ থেকে. থ্যাংক ইউ. আলহামদুলিল্লাহ কেরাত সুলিত কণ্ঠে সুন্দর
আওয়াজে পড়েছে। তো এই ছোট্ট শিশু যেভাবে অনর্গল তেলাওয়াত করে গিয়েছে কোথাও তার বাজেনি, এটা একটি আশ্চর্য বিষয়। আসলে কোরআন একটা মুজিজা, যারা বক্ষে ধারণ করেছে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করার তৌফিক দেন, এটার একটা নমুনা, একটা আলামত। তো আল্লাহ পাক তাকে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দিন দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানিম, এই কঠিন লড়াই এসে তুমি অনেক ভালো করলে, আমরা দোয়া করি তুমি অনেক দূর পর্যন্ত যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জাওয়াদ সিদ্দিক তানিমের তেলাওয়াত শুনলাম। চলুন দেখে আসি ছোট্ট এই বন্ধুটি সিলেকশন রাউন্ডে কেমন তেলাওয়াত করেছিল। আলোকিত কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا وَلَنَصْبِرَنَّ عَلَى مَا آذَيْتُمُونَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ أَلَكِتَ الْقُرْآنَ। আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুর সিলেকশন রাউন্ডের তিলাওয়াত। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের চতুর্থ গ্রুপ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের তিলাওয়াত শুনছি। চারজন প্রতিযোগীর মধ্যে দুইজনের তিলাওয়াত আমরা শুনলাম, বাকি রইল আর দুইজন। ছোট্ট একটি বিরতির পর তাদের তিলাওয়াত শুনব। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। এরপর সবাইকে জানিয়ে ভুলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো-স্পন্সরস টেলিটক বাংলাদেশ লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক ও বুখারি লুঙ্গি। সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। আমরা আছি তৃতীয় রাউন্ডের চতুর্থ গ্রুপ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে চারজন প্রতিযোগীর মধ্যে দুইজনের তিলাওয়াত শুনেছি। এবার প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, সিলেটের বন্ধু মাসুদ আহমদকে। মাসুদ আহমদকে প্রশ্ন করবেন ডক্টর ওয়ালিউর রহমান খান। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فَدَخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ. وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين. جنة عدن يدخلون
تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم أدخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تأتيهم الملائكة إلا كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم ولكن حسبك صدق الله صدق الله مولانا العظيم ما شاء الله مشهود احمد كمون تلاوت করলো প্রশ্নকারী উস্তাদ ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ما شاء الله অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে আর আরো কিছু মশক করা দরকার যেন পড়ার মধ্যে একরকম গতি আসে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো হবে বারাকাল্লাহু ফিক ভাইয়াক আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য জানতে চাইবো আমাদের আজকের সম্মানিত অতিথি উস্তাদ প্রফেসর ডক্টর আনোয়ার রফিকুর রহমান মাদানী আপনার কাছ থেকে এই খুদে শিল্পী আল্লাহ পাকের কালামকে সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে মোহিত করেছেন আল্লাহ এবং বিজ্ঞ বিচারক যে নকতা ধরেছেন বা সংশোধন করেছেন আশা করি সংশোধন করে আগামীতে আরও সুন্দর করবে এবং এই কোরআন শুধু হেফজে সীমাবদ্ধ না রেখে আগামীতে যাতে কোরআন বুঝে যাদেরকে কোরআনের তালিম দিতে পারে যাদেরকে কোরআনের পথে দাওয়াত দিতে পারে এই আহ্বান রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ মাসুদ আজকে যদি সবাইও বিনা লোকমায় পড়ে তারপরেও কিন্তু একজন বন্ধু বাদ যাবে সেটা জানো তো কারণ হচ্ছে সূক্ষ্ম কিছু ভুলের কারণে একজন প্রতিযোগীকে আমাদের বিদায় জানাতেই হবে হ্যাঁ আল্লাহ তোমাকে হেফাজত করুক আমরা সেই দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মাসুদ আহমদের তেলাওয়াত শুনছিলাম আমরা চলুন এক নজরে দেখে আসি মাসুদ আহমদ সিলেকশন রাউন্ডে কেমন তেলাওয়াত করেছিল আলোকিত কোরআন الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب آلوكيتو قرآن
আমরা দেখে নিলাম মাসুদ আহমদের সিলেকশন রাউন্ড। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে চাঁদপুরের বন্ধু মোহাম্মদ ইসরাফিল আহমদ। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ আব্দুল লতিফ ওয়াহদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وجاءوا أباهم عشاء وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم صبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأدلى وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين حسبك صدق الله مولانا العظيم إسرافيل এত সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছ, কিন্তু হঠাৎ থমকে গেলে কেন? ভয় পেয়েছিলে? দেখি বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ আব্দুল লতিফ ওয়াহদান হাফিজাহুল্লাহ কি বলেন। হাফিজাকুমুল্লাহ ওয়া রাআকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। ইসরাফিল আল গুন্না ফি ইশাআ ইয়াবকুন আল মাদ আল মুত্তাসিল في كلمتين هما وجاءوا على قميصه وجاءت سيارة في الكلمة الأولى وجاءوا الثانية جاءوا دكتور ولي الرحمن خان عبد اللطيف تمر جنة تيني فرمشي بشي دياتن ঈশা আইয়াবকুন এই গুণাটি তোমার হয়নি। তারপর তুমি ওয়াজাউ আবাহুম ওয়াজাউ আলা কামিসি উভয়টি একই মত একই পরিমাণ হওয়ার কথা, পরেরটি বেশি লম্বা হয়েছে।
আরো মেহনত করো, ভালো হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য জানতে চাইবো আমাদের আজকের সম্মানিত অতিথির কাছ থেকে। ধন্যবাদ এই ছোট্ট কারিকে সুন্দর করে তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এই কারির তেলাওয়াতের মাধ্যমে আমি গোটা জাতির কাছে আহ্বান জানাতে চাই যে আমরাও যেন আমাদের সন্তানদেরকে এভাবে সুন্দর তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের কালামকে পড়তে পারে, বাচ্চাদেরকে সেভাবে শেখার চেষ্টা করি। গোটা জাতি যদি এভাবে কোরআন দিকে এগিয়ে আসে, গোটা জাতির ডেভেলপমেন্ট, গোটা জাতির উন্নতি অবশ্যই হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসরাফিল, তোমার জন্য অনেক দোয়া রইল, দেখি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে কি লিখে রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসরাফিল আহমদের তেলাওয়াত শুনছিলাম, চলুন দেখে আসি সিলেকশন রাউন্ডে ছোট্ট এই বন্ধুটি কেমন পারফর্ম করেছিল। আলোকিত কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুন বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আলোকিত কোরআন। আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুর সিলেকশন রাউন্ডের পারফর্ম। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগীর তিলাওয়াত। আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় তাদের ফলাফল তৈরি করছেন। ছোট্ট একটি বিরতির পর তাদের ফলাফল সহ আপনাদের জন্য রয়েছে এ পর্বেও একটি চমক। সেই চমক কি, দেখতে হলে আরটিভির সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি চমক এবং সেই সাথে আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের ফলাফল। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন GPH ইস্পাত আলোকিত কোরআন 2023, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো স্পন্সর টেলিটক বাংলাদেশ লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক ও বুখারি লুঙ্গি। প্রিয় দর্শক, আমার হাতে আজকের সকল প্রতিযোগীর ফলাফল চলে এসেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে বিরতির পূর্বে যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট চমক, আর সেই চমকটি হচ্ছে আমরা এখন একটি ইসলামী সঙ্গীত শুনতে চাচ্ছি। আর ইসলামী সঙ্গীত নিয়ে আসছে ছোট্ট বন্ধু সিফাত রিজওয়ান নাফি। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম, আমি সিফাত রিজওয়ান নাফি, BAF শাহিন ইংলিশ মিডিয়াম কলেজে পড়াশোনা করছি। মাহে রমজানে ফুল ফুটেছে, আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে। মাহে রমজানে ফুল ফুটেছে, আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে। এলো খুশি আজ বাঁধন হারা, এলো খুশি আজ বাঁধন হারা। পূর্ণ লাভে মন দিচ্ছে তারা, মাহে রমজানের ফুল ফুটেছে, আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে। এই মাসেতে সবে কত হাজার মাসের চেয়ে সেরা, এই মাসেতে সবে কত হাজার মাসের চেয়ে সেরা। চাই যে তোমার করুণা প্রভু, রোজাদারে ডাকে দিও সাড়া। মাহে রমজানের ফুল ফুটেছে,
আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে নিজের হাতে আল্লাহ মহান দিবেন শুধু ভাষায় কপল চোখের পানি দ্বারা মাহে রমজানে ফুল ফুটেছে আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে ক্ষুধার ফুটেছে আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে এলো খুশি আজ বাঁধন হারা এলো খুশি আজ বাঁধন হারা পুণ্য লাভে মনে দিচ্ছে তারা মাহে রমজানে ফুল ফুটেছে আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে মাহে রমজানের ফুল ফুটেছে আকাশেতে বাঁকা চাঁদ উঠেছে মাশাআল্লাহ নাফি এত সুন্দর গান তুমি কার কাছ থেকে শিখেছো ছোট থেকে গান করছি প্রত্যেক দিন গানের রিয়াজ যেটা বলে এবং যেসব গানগুলি আছে ওগুলি আমি প্রত্যেক দিন মানে একবার করে গাই এমনি করে আমি ছোট থেকেই করছি মাশাআল্লাহ ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা তোমার কণ্ঠে চমৎকার মাহে রমজানের একটি গান শুনে আমাদের হৃদয়টাকে নাড়া দিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করুক সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলোকিত কোরআন প্রিয় দর্শক সময় হলো এবার ফলাফল ঘোষণার আমরা আছি তৃতীয় রাউন্ডের চতুর্থ গ্রুপ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে চারজন প্রতিযোগীর মধ্যে আজকে একজন প্রতিযোগী আমাদের আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নেবে যে বন্ধুটি বিদায় নেবে তার জন্য রয়েছে জিপিএইচ ইস্পাত এবং বোখারি লুঙ্গির পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে তার জন্য মূল্যবান সনদপত্র এবং সেই সাথে সম্মাননা ক্রেস্ট সেই সাথে রয়েছে এসএসআই সুপার ডিটারজেন্টের পক্ষ থেকে সকল প্রতিযোগীর জন্য ৫,০০০ টাকা প্রাইজ মানি প্রিয় দর্শক ফলাফল ঘোষণা করব তার পূর্বেই আজকের সকল প্রতিযোগীকে আমি এই মুহূর্তে স্টেজে ডেকে নিচ্ছি আলোকিত কোরআন জিপিএইচ শিপার আলোকিত কোরআন প্রিয় দর্শক আমি সর্বপ্রথম সেই বন্ধুর নাম ঘোষণা করব যে বন্ধু আজকে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আমি নাম ঘোষণা করতে চাই প্রিয় দর্শক সেই বন্ধুর যে বন্ধু চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের সঙ্গে ছোট্ট বন্ধুর নাম এস এম সফিউল্লাহ না প্রিয় দর্শক চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে জাওয়াদ সিদ্দিক তানি মাশাআল্লাহ কংগ্রেচুলেশন তুমি এই যে চ্যাম্পিয়ন হচ্ছ আমরা গত পর্বেও দেখলাম তুমি অনেক ভালো তিলাওয়াত করেছো আমরা কি প্রত্যাশা করতে পারি যে আগামী পর্বেও তুমি চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ আমরা আশা করব তুমি সামনে অনেক ভালো করবে প্রিয় দর্শক এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিবে বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ইসরাফিল আহমদ হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন আপনারা ইসরাফিল আহমদই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমি ইসরাফিল আহমদের কাছ থেকে জানতে চাই যে এই যে এত লম্বা একটা জার্নি তুমি আজকে এই জায়গায় শেষ করছো তোমার কিছু বলার আছে আমার আশা ছিল আমি এবছর চ্যাম্পিয়ন হব কিন্তু আল্লাহ আমার তকদির এটাই রেখেছিল না আমি সবার জন্য দোয়া করছি সবাই কামিয়াব দান করুক আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ প্রিয় দর্শক আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি ছোট্ট এই বন্ধুটি
মানুষটা কতই না ছোট কিন্তু কথাটা কতটা ওজনদার একটি কথা বলেছে সে। আমাদের এই ছোট্ট বন্ধুর কাছ থেকে কিন্তু আমাদের শেখার অনেক কিছুই আছে। প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট বন্ধু ইসরাফিলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় আলেম এবং দেশসেরা হাফেজ বানাক। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একজন হাফেজ কোরআন হিসেবে আমরা তাকে সামনে দেখতে চাই। আমাদের বিজ্ঞ বিচারক ত্রয়কে এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো স্টেজে। আমাদের ছোট্ট বন্ধুর হাতে মূল্যবান সনদপত্র, সম্মাননা ক্রেস্ট এবং সেই সাথে জিপিএইচ ইস্পাত ও বুখারী লুঙ্গের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেবার জন্য। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে, কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, সাম্য মৈত্রীর গড়তে সুনীর, আধারের পর্দা দাও সরিয়ে, তবেই তো পৃথিবী হাসবে আবার, মানবতা বার হবে মহিয়ান, আলোকিত কোরআন, আলোকিত কোরআন, জিপিএইচ শিপার, আলোকিত কোরআন। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু ইসরাফিলের হাতে আমাদের বিজ্ঞ বিচারক ত্রয়, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং সেই সাথে জিপিএইচ ইস্পাত ও বুখারী লুঙ্গের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিয়েছেন। প্রিয় দর্শক, জয় পরাজয় প্রতিটি প্রতিযোগিতায় রয়েছে, আমাদের জীবনেও কিন্তু জয় পরাজয় রয়েছে এবং আমরা কেউ এই দুনিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আল্লাহর কাছে কিন্তু আমাদেরও জবাবদিহিতা রয়েছে। সেখানেও আমাদের ভোগ করতে হবে ফল এবং সেখানেও আমাদেরকে দেয়া হবে ফলাফল। আমরা যদি সময় থাকতে নিজেদেরকে শুধরে না নেই, তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি আজকের সকল প্রতিযোগীর প্রাপ্ত ফলাফল। আলোকিত কোরআন, জিপিএইচ শিপার, আলোকিত কোরআন। আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুদের ফলাফল, সেই সাথে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। রমজান মাস চলছে, রমজানের প্রতিটা দিন আমরা যেন কদর করি এবং আমরা আমাদের জীবনের শেষ রমজান হিসাবে এই রমজানটাকে সেভাবে মূল্যায়ন করি, সেই প্রত্যাশায় আপনারা এতক্ষণ দেখছিলেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক বাংলাদেশ লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক ও বুখারী লুঙ্গি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব, আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।